তো আমরা আছি এখন উপশহর নিউ মার্কেটে। উপশহর নিউ মার্কেটে বেশ কিছুটা ভিডিও করছে, আপনারা দেখছেন। তো এখানে ফাইনালি এই দোকানটা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটা। এই দোকানের সামনে ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো এই দোকানের সামনে। এখানে অনেক ধরনের আইটেম আছে। ওনারা এখানে কি কি আইটেম আছে মামা? ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন পাকোড়া, আপাতত তিনটা আইটেম আছে। তো আমার অডিয়েন্স যারা রাজশাহীর ভিতর আছেন তারা এগুলো ট্রাই করলে অবশ্যই উপশহর নিউ মার্কেটে আসতে পারেন। এই দোকানের লোকেশনটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সবাই আসবেন। অ্যান্ড গুগল ম্যাপের অ্যাড্রেসটাও আমি দিয়ে দেবো। এগুলো কি হচ্ছে মামা? এটা ক্রিসপি। ও আচ্ছা, প্রসেসিং চলছে। আচ্ছা, সমস্যা নেই, করেন আপনি করেন। এটা 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 কি হচ্ছে? ফ্রেঞ্চ ফ্রাইস। আচ্ছা, ফ্রাই চলছে। আপনার দোকানটা কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে? আমি মানে ৮৪টার দিকে আপনি ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, ৫টার থেকে রাত্রি ১১টা পর্যন্ত অ্যাভেলেবেল, যে কোনো আইটেম পাবেন। এখানে আরও আইটেম থাকে না, না শুধু তিনটা আইটেমে? আপাতত তিনটা আইটেম, দেন আবার একটা দোকান দিব, দেন বার্গার, সাপ, আপনার পিজা। এই তো উনি আর একটা দোকান দিতে যাচ্ছে, তো ওখানে সব ধরনের আইটেম পাবেন। এখানে আপাতত তিনটা আইটেম আছে। এখানে এই যে এই তিনটা আইটেম, আর এখানে উনি এগুলো ভাজতেছে। আপনার এখানে কোনটা বেশি মজা হবে? এখানে চিকেন পাকোড়াটা একটু ঝাল স্পাইসি, ধরেন একটু মুখরোচক আর কি। আর ক্রিসপিটাও ভালো হবে, ক্রিসপির সাথে ফ্রেঞ্চ ফ্রাই কম্বো প্যাক দিতে আমাদের। ও আচ্ছা আচ্ছা, আপনার মেনু আছে কি? মেনু আপাতত করিনি, তিনটা আইটেম তো জাস্ট ট্রাই করি। আচ্ছা, আপনি বলে দেন। আর চিকেন পাকোড়া আপনার ৫-৪০, আর ক্রিসপি হলো ৬০ উইথ ফ্রেঞ্চ ফ্রাই কম্বো প্যাক, আর ফ্রেঞ্চ ফ্রাই ৪০। ও আচ্ছা, তো ওনার এখানে অফার আছে, আপনারা আসবেন। এসে জিজ্ঞেস করে ওনার কি অফার চলতেছে, তো সে অনুযায়ী আপনারা এখানে আসবেন যারা রাজশাহীর ভিতরে আমার অডিয়েন্স আছে। সারা জীবনের জন্য অফার। ও আচ্ছা, এটা সারা জীবনের জন্য অফার। আর এখানে এই যে এগুলো মেরিনেট করা হচ্ছে, এগুলো এটা আমাদের না? আচ্ছা, আচ্ছা, আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি খাওয়ান, সমস্যা নেই। আপনার ইচ্ছা, সমস্যা নেই, যেটা আপনার ভালো মনে হয়। যেটা আছে এটা কি দিচ্ছেন? এটাই চিকেন পাকোড়া। ও আচ্ছা, এটা চিকেন পাকোড়া, এটা মেরিনেট করা আছে আগে। চলো বাংলা Next plate is there. Next plate is there. এর নাম কি বললেন ভাই? চিকেন পাকোড়া। আচ্ছা, এর নাম হলো চিকেন পাকোড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্ধকার হচ্ছে, ভালো করে দেখাই। তো এটা হলো চিকেন পাকোড়া ভাইদের।